জয় জওয়ান জয় কিষাণ বন্ধুরা, আমাদের এক্স প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানটা দিয়েছিল, জয় জওয়ান জয় কিষাণ। ভারত পাক যুদ্ধের সময় তিনি অনুধাবন করেছিলেন যে দেশ রক্ষার্থে দেশের জওয়ান আর দেশকে মজবুত করে রাখার জন্য দেশের রিডের হাড্ডি হচ্ছে কিষাণ। এই দুজনই নিষ্ঠার সহিত কাজ করেছিল, চলেছে অনবরত। তো আজকে কিষাণের সম্মানার্থে এই স্লোগানটা দিলাম, জয় জওয়ান জয় কিষাণ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের চ্যানেল বাংলার গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে বিশেষ একটা বিষয় নিয়ে ভিডিওটা করছি, সবাই আশা করি দেখবেন এবং ভালো লাগলে সমস্ত কৃষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন। বলেছিলাম আজকে বিশেষ একটা বিষয় নিয়ে ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে এখন পৌষ সংক্রান্তির দিকে চলছে, পৌষ মাসের শেষে এই টাইমে ব্যাপক পরিমাণে কুয়াশা পড়ে আর এই কুয়াশা সমস্ত সবজিরই সর্বনাশ করে আমাদের এদিকে এই এই জলবায়ু অঞ্চলে। দেখতে পাচ্ছেন আমার লঙ্কার জমি, লঙ্কা শুধু লঙ্কা না, লঙ্কা বেগুন সমস্ত সবজিরই দেখবেন পাতাগুলো কেমন হয়ে আসে, পাতাগুলো অনেকটা এরকম দেখতে পাচ্ছেন পুড়ে পুড়ে যায়, পাতাগুলো পুড়ে পুড়ে যায়, একটু হলুদ হয়ে আসে। আমার গাছগুলো দেখুন কেমন হয়ে গেছে, এর হওয়ার কারণ আছে যদিও, শুধুমাত্র কুয়াশাও নয়, আমার গাছে দেখুন লঙ্কা ব্যাপক পরিমাণে আছে। দেখতে পাচ্ছেন লঙ্কা গাছে দেখুন খুব এরমভাবে লঙ্কা ধরেছে, এই জন্যই গাছটা আর কি লঙ্কার ওভারলোড আর কুয়াশা ফলে গাছটা বিবর্ণ হয়ে গেছে। তো এই কুয়াশা থেকে রক্ষার জন্য ঘন ঘন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড। আর সব ফাঙ্গিসাইড আবার কুয়াশা থেকে রক্ষা করে না, গাছেরও ক্ষতি করে। তো গাছকে ভালো রেখে রাখার জন্য এবং গাছের ফুলঝালি টিকিয়ে রাখার জন্য এই ধরনের রানিং জমিতে কী ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সে বিষয়ে আজকে একটা আলোচনা করব। তো আজকে আমি যে ফাঙ্গিসাইড দুটো দেখাচ্ছি আমি স্প্রে করব, আপনারা দেখবেন যে কী ফাঙ্গিসাইড আমি স্প্রে করছি। চলুন তাহলে দেখুন আজকে কী ওষুধ দেবো আপনাদের দেখাচ্ছি। আজকে সাধারণত দুটো ওষুধ একসাথে দেবো, এটা হচ্ছে অ্যামিস্টার, এটাও অ্যামিস্টার, একটা একটু কম আছে একটা বেশি আছে, তো দুটোই নিয়ে নিই অ্যামিস্টার। আর দেবো হচ্ছে ক্যাবরিওটপ, ক্যাবরিওটপ আছে এটা এটার মধ্যে বড় ফাইল থেকে আনা। আমার এখানে টোটাল জমি আছে হচ্ছে এক বিঘে দু কাঠার মতন, এক বিঘের একটু বেশি বেশি। আমি খুব একটা বেশি পরিমাণে স্প্রে করি না, আমি এক বিঘে জমিতে 3 ড্রাম ওষুধ স্প্রে করবো, 45 লিটার জল স্প্রে করবো। তো 45 লিটার জলে আমি কী পরিমাণে ক্যাবরিওটপ দেই আপনাদের আমি দেখাবো। দেখুন আমার একটা মাপা ওষুধ মাপার জন্য ইনে আছে, এখানে 70 গ্রাম ক্যাবরিওটপ আছে, 70 গ্রাম ক্যাবরিওটপ দেবো। আর এই অ্যামিস্টার নিলাম, চলুন দেখি অ্যামিস্টার কতটা দেই দেখবেন আপনারা। তাহলে বন্ধুরা এখন আমি গুলিয়ে নেব, এই দেখতে পাচ্ছেন এটা ক্যাবরিওটপ, ক্যাবরিওটপটা এর মধ্যে দিয়ে দেবো আমি 3 ড্রাম যেহেতু দেবো ওষুধ, 3 ড্রামের ক্যাবরিওটপটা পুরো ওষুধটা গুলিয়ে নিলাম, নেব জল দিয়ে দেবো। এবার অ্যামিস্টারটা দেখি কতটা হয়, অ্যামিস্টার দেবো আমি হচ্ছে 30 ml, এর মধ্যে হলো 5 ml। এবার এটা আমি কেটে নেব, মন ফুটো করে কেটে নেব। ভিডিওর কথা শুনতে সমস্যা হতে পারে, পাশে মাইক বাজছে। তো টোটালি 30 ml দেবো আমি অ্যামিস্টার, এটা ভরলে টোটাল 30 ml। ভালো করে ক্যাবরিওটপ আর অ্যামিস্টারটা গুলিয়ে মিশিয়ে নেবো, এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আগে জল দিয়ে নেবো ড্রামে, স্টপ। এবার এটাকে ভালো করে আর একবার গুলিয়ে নেব, কারণ অনেকটা ওষুধ গুলিয়েছিলাম দেখতে পেয়েছেন। এবার এর এক ই এর মধ্যে দিয়ে দেবো, এবার বাকি ড্রামটা জল দিয়ে ভরে দেবো। চলুন এবার মাঠে গিয়ে স্প্রে করি।
দেখতে পাচ্ছেন স্প্রে করছি, দেখতে পাচ্ছেন স্প্রে করছি, স্প্রেটা করছি আমি কি দেখালাম আপনাদের, অ্যামিস্টার, অ্যামিস্টার প্রতি ড্রামে আমি দিলাম 10 গ্রাম 10 ml এবং ক্যাবরিওটপ দিলাম হচ্ছে 3 গ্রামের জন্য 70 ml, 3 25 75 হয়, আমি 25 গ্রামের একটু কম করে দিয়েছি। এইবার যদি অ্যামিস্টার আলাদাভাবে দিতে চাই তাহলে 15 ml প্রতি ড্রামে, আর যদি আমি ক্যাবরিওটপ আলাদাভাবে দিতে চাই তাহলে 30-35 গ্রাম প্রতি ড্রামে। যেহেতু দুটো আমি একসাথে পাঞ্চ করছি তাহলে এদের পরিমাণটা একটু কমিয়েছি। এবার এইগুলো দেয়াতে কী হবে, এই সময় কুয়াশাতে যে ক্ষতিগুলো হয় আমাদের গাছের, দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, পাতাগুলো এরকম পুড়ে পুড়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়, ফুল জালি থাকে না, এগুলো থেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। আর এটা আমি আজকে অ্যামিস্টার দিয়ে দিলাম, আবার 10 দিনের মধ্যে কিছু দিলাম না তাহলে হবে না, যত কুয়াশা পড়বে আমাকে সেই কুয়াশা অনুযায়ী আমাকে স্প্রে করে যেতে হবে। যদি খুব বেশি পরিমাণে কুয়াশা পড়ে তাহলে 2-3 দিন পরপরই স্প্রে করতে হবে। শুধু অ্যামিস্টার আর ক্যাবরিওটপ স্প্রে করবে এমন নয়, অ্যামিস্টার ক্যাবরিওটপ করলেন তারপর অন্য 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 পাল্টে পাল্টে স্প্রে করতে হবে। তবে হ্যাঁ, ফাঙ্গিসাইড যেটা স্প্রে করবেন সেই জমিতে দিলে ক্ষতি হবে কি না সেটা জেনে নেবেন, সব ফাঙ্গিসাইড কিন্তু সব জমিতে দেওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্প্রে করে নেই তারপরে কথা বলবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, আপনাদের সবজি ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, এই কামনাই রাখি, বাই, ধন্যবাদ।